রাত্রিবেলা ভীষণ কালকে ঝড় বৃষ্টি হয়েছে। এবার ঝড় বৃষ্টি বলতে যেরকম আর কি হাওয়া দিচ্ছিল, তাতে গাছ কিছু তো অসুবিধা হয়েছে, কিছু পড়ে গেছে, কিছু কাত হয়ে আছে, এরকম একটা অবস্থা। এই গাছটা কালকেই তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম ব্লগে, তো আজকে দেখলাম গাছটা বেশ, জানি না এটা হয়তো বেঁধে দিলে ঠিক হয়ে যাবে, এই জায়গাটা বেশ মুড়ে গেছে, মুড়ে পাঁচিলের ওপর দিয়ে পড়েছে। আর এদিকের কোনো গাছে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওই সাইডে অনেকগুলো সমস্যা হয়েছে। বৃষ্টিটাও ভীষণ দরকার ছিল, যা গরম, তাতে বৃষ্টি না হলে উপায় নেই। তো চলো তোমাদের ছাদের পরিস্থিতিটা একটু দেখে আসি, তোমাদের দেখাই। বৃষ্টি হওয়া যেমন একদিকে ভালো, আবার এই সমস্যাগুলো আছে ঝড় বৃষ্টি হলে। পুরো ছাদের মধ্যে দেখো, সেদিন দেখলাম এসে একদম পরিষ্কার ছাদ ছিল, এখন ভর্তি নোংরা হয়ে আছে। সবচেয়ে সমস্যা হচ্ছে নারকেলের ডালগুলো পড়েছে, আর এগুলো এখন সরানোর প্রয়োজন, রাখা তো যাবে না। আর এই শুকনো ডালগুলো যদি ঝুরিয়ে দেওয়া হয় না, এটা পাশের বাড়ি তো, তাহলে এই প্রবলেমটা আসে না, কিন্তু ঝোরানো তো হয়নি দেখছি। আর এগুলো এখানে এসে পড়েছে একদম সামনেই ছাদ, তো এখন এগুলো সরাতে হবে আর কি। আর এগুলো ওজন আছে ভালো, সব ডালগুলো সরানো সম্ভব না, ভালো ওজন আছে, ছাদটাকে পরিষ্কার করতে হবে। আর এখানে যে দেখো পাতাগুলো পুড়ে এবং যাচ্ছে, তাই অবস্থা। কিন্তু জিনিস হয়েছে সেটা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, লাভের লাভ একটা হয়েছে, আর হচ্ছে গাছগুলো একটু একটু প্রাণ ফিরে পেয়েছে। দেখো কোথায় একটা কোকিল ডাকছে, কি সুন্দর। তো চলো নিচে চা বসিয়েছি, মা আর আমি খাবো। আর এখানে একটা হয়েছে ছোট্ট নয়নতারা দুটো ট্যাঙ্কির মাঝে, তাতে আবার ফুলও এসছে দেখছি। পাখি সব বসেছে, তার ওখানে একটা ছোট্ট পাখি এসছে। তো চলো এবার চাটা বসিয়ে এসছি নিচে, চাটা করে তারপরে পরবর্তী কাজগুলো করবো। তো সমুদ্রের চশমা, চা বসিয়েছি, দুধ চা, চা ফুটে গেছে, এবার চা ফুটে গেছে বলছি, দুধ ফুটে গেছে, এবার একটু দিয়ে দিই। আমি আগে চা দিয়ে তারপরে গুড়ের বাতাসে লাস্টে দেবো, মা তো চিনি খায় না, মিষ্টি খায় না, চিনি তো ছেড়ে দাও, চিনি তো অনেকদিন ধরে বন্ধ। তো এবার চাটা চা কিনে, চা আছে তো এসেছি টিফিন করতে, বাজে এখন 10:30, আজকে দেরি হয়ে গেছে একটু, অন্যদিন আর একটু আগে খাওয়া হয়ে যায় মা বললো। তো চলো দেখাই তোমাদেরকে, দেখো গরম গরম পরোটা আর আলুর তরকারি আজকে। গুড ইভিনিং, তো সকালবেলা আজকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে কথা কথা বলে, আর আজকে হালকায় একটা ঝোল হয়েছে দিদি করেছিল মাংস ভাত, তো সেটা খেয়ে আর টাইম হয়নি, এখন বেরোচ্ছি। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, এখানে বারোদোল মেলা হচ্ছে, তো ভাবছি একটু তাড়াতাড়ি নিয়ে ঘুরে আসি। মা যাবে না, মা যাবে না, আর আমি যাব তাড়াতাড়ি নিয়ে এখন, আর গরম কমেনি খুব একটা যে। তো চলো বেরিয়ে পড়ি এবার, আর দেখি কাছেই যেহেতু রাজবাড়ির এখানে কাছেই, তো সেজন্য খুব একটা দূর নয়, একটু ঘুরিয়ে আনি ওকে। তো চলো, তো চলো মা মেয়েতে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি নিয়ে নিলো, বললো মা একটা ছাতা নিয়ে নাও। এখন একটু যাচ্ছি, ভিড়টা কম আশা করে,
জানি না ভিড়টা কম হবে কিনা। চলো, তো ওই যে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি, হচ্ছে রাজবাড়ির গেটটা দেখো, গেটটা ঠিক না, এটা মানে স্কুলের গেটটা, এর ডান দিক দিয়ে বেঁকবো আর কি। তো চলো তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে স্কুলের গেট, গেটের ভেতর দিয়ে চলো ভেতরে ঢুকতে হবে। চলো, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, ভেবেছিলাম একটু আগে এসছি, তা এখন দেখছি ভিড় মোটামুটি হয়েই গেছে, আর একটু আগে আসলে ভালো হতো বল, ওই 5:30টার দিকে বেরোলে ভালো হতো। চলে এসছি, এটা গোপাল ভাঁড়টা, তো গোপাল ভাঁড় কত করে এই গোপাল ভাঁড়গুলো? 100 টাকা। এই ছোট সাইজ নেই না? আপনার শহর কৃষ্ণনগর বারোদোল মেলায় চলছে টারজান সার্কাস, সগৌরবে চলছে টারজান সার্কাস, সপরিবারে আসুন, সকলে মিলে দেখুন টারজান সার্কাস। আর অল্প কিছুক্ষণের মধ্যে চালু শুরু আনন্দ হতে চলেছে টারজান সার্কাস, কৃষ্ণনগর বারোদোল মেলায় চলছে টারজান সার্কাস। এইটা এখন ভাবছি মা মেয়েতে উঠবো কিনা, তো দেখি বেশি উঁচু না। হাসি, চিকেন মোমোটা অর্ডার দিয়েছি একদম গরম গরম, স্যুপ দেওয়ার দরকার নেই ভাই, স্যুপ দেবে না, আমি শুধু এটা নেব। আর এখানে এই যে চললো চারিদিকে দেখো, জয়গুরু পাঁচ নেই তাকুই নেই বড়। এখন বসে আমরা এখন আইসক্রিম খাবো, ঝাল লেগেছে, তুই নিয়েছে ওরকম আর আমি নিচ্ছি এই যে এরকম। ঘুরতে দেয়, এটা হচ্ছে রাজবাড়ির গেটের সামনে চলে এসেছি একদম, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, উপর দিয়ে লাইট টাইট দিয়েছে, একদম মেইন গেট, এই যে দেখছো গেটটা আটকানো, এটা হচ্ছে একদম মেইন গেট। তো এবার আমরা ঘুরে যাব এদিকটা, এদিকটা দিয়ে ঢুকি চল, কোন দিকটায় পাওয়া যায় দেখি। তো খুবই এগুলো আজকে কিনলাম, দেখো বেশ ঝাড়গুলো নতুন, 50 টাকা করে নিল, কাঁচের কিন্তু, এটা দেখতে এত ভালো লাগছে তো আমি এখানে এসে সাজিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। অনেকদিন পর আজকে মেলাতে ঘুরে বেশ ভালোই লাগছে, তো এখন মা কি করছো কোমরে? কোমরের অবস্থা, কোমরের অবস্থা ভালো না তো। আর এখানে হচ্ছে রান্না, রান্নায় আজকে ডিমের তরকারি, আজকে হয়েছে ডিমের তরকারি আর রুটি, আর ওই অনেক কিছু রান্না না একসাথে ভালো লাগে না, একটু হালকা হলে আমার ওই এক তরকারি কি দু তরকারি হলে ভালো লাগে, ওই এক গাদা রান্না কোনটা ছেড়ে কোনটা খাবো ও পোষায় না। তো চলো ব্লগটা বেশি দূর আর বাড়াবো না, তোমাদেরকে দেখাই কি রান্না আছে। এখন আমরা খাবো একটু চা, দিদি চা বানিয়েছে,
এসছে। এই চাটা না ভাবলাম কি মেলায় গিয়ে খাবো, কিন্তু হলো না, কারণ মেলায় গিয়ে এত ভিড় বাড়ছিল না, বিরক্ত লাগছিল। অল্প ভিড়ে না বেশ ঠিক আছে, কিন্তু বেশি ভিড় হয়ে গেলে আর পোষায় না। এখানে দিদি দুধটা জাল দিয়ে রেখেছে, আর এখানে আছে ডিমের তরকারি, তো এই হচ্ছে রাত্রের মেনু। আর এখানে আছে রুটি, রুটি আর কি দেখাবো, আর এই যে চা। তো চলো ব্লগটা আজকে রান্নাঘরেই কমপ্লিট করছি। আশা করছি ব্লগের যদি কোনো জায়গায় কিছু অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।